नमस्कार बंधुरा, द श्रेयस किचने ये पर्व में निरामिष रेसिपी शीतकालीन सब्जी दिए तैरी एक निरामिष पद आज के साथ शेयर करछी। नवरत्न कोरमा बा मिक्स भेज नय, किन्तु भीषण ही सहज ये रेसिपिटी। भात रुटी उभयर साथे किन्तु खावा जेते पारे। चलुन देखे नी एई सहज रेसिपिटी। एर जोन्नो आमी एरकम डुमुडुमु करे केटे आलू गाजर फुलकपी और बीन्स नियेछी, एगुलो के सामान्य नून दिए भापिए नियेछी और एकटु कैप्सिकाम नियेछी, एटाके आमी भापाइनी। आर आछे पनिर क्यूब 100 ग्राम मतो। एबार एकटा मशला तैरी करे नेब। एखाने आमी दिच्छी एक चामच, एक टेबिल स्पून चार मगज, 8-9 काजू बादाम दिए दिलाम। दिए दिच्छी एखाने 1 इंची आदा और दिए देव काचा लंका। आमी एखाने 3 काचा लंका व्यवहार करेछी, झालटा आपनारा आपनादेर पछंद मतो व्यवहार करबेन। दिए दिच्छी 2 चामच दई। एबारे एर एकटा पेस्ट आमरा तैरी करे नेब। এই মশলা দিয়েই আমরা এই রান্নাটা, এই গ্রেভির জন্য এই পেস্ট ব্যবহার করছি আর রান্নাটা করছি আমরা সাদা তেলে। প্রথমে 1 টেবিলস্পুন রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে পনির কিউবগুলোকে একটু হালকা ভেজে নেব। একটু তেলের মধ্যে নুনের ছিটে দিয়ে নিয়ে তারপরে পনিরটা ভাজলে ভালো হতো, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তা আমার ওটা ভুল হয়ে গিয়েছে। আর পনির যদি খুব টাটকা থাকে তাহলে ভাজবার প্রয়োজন নেই। আমি এটা যেহেতু পনিরটা রাখা ছিল ঘরে, সেই জন্যই একটুখানি ভেজে নিচ্ছি। আর যদি আপনারা আমার ভিডিওতে দেখে থাকবেন যে খুব টাটকা পনির হলে আমি কিন্তু ভাজি না। তো এটা হালকা, একটু খুব বেশি ভাজবো না, হালকা একটু রং ধরে এলে এটাকে আমরা তুলে নেব। অল্প অল্প একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তারপরে এই পনিরগুলোকে আমরা তুলে নিচ্ছি। এই যেহেতু নুনটা দিইনি তার জন্য একটু একটু লেগে গিয়েছে, চাইলে আপনারা এই কড়াইটা বদলে অন্য একটি পাত্র ব্যবহার করতে পারেন, তবে আমি এই কড়াইতেই রান্নাটা করব। দেখুন পনিরগুলো কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা হালকা ভাজবার পরে এটাকে তুলে নিয়েছি। তারপরে আমি এই কড়াইতেই রান্নাটা করছি, চাইলে আপনারা অন্য কড়াইতেও রান্না করতে পারেন পনিরটা ভেজে তুলে নিয়ে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও রান্নাটা করতে পারেন বা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন। ঘি দিলে নিরামিষ রান্না একটু গন্ধটা ভালো আসে, সেই কারণে আমি এটা ঘি দিয়েছি। এবার তেল আর ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এখানে ফোড়নের জন্য ব্যবহার করব। খুব বেশি আমরা ফোড়নে কিছু দিচ্ছি না, খুবই অল্প মশলায় কিন্তু রেসিপিটি তৈরি হয়, তবে স্বাদ হয় অসাধারণ। পোলাও, ফ্রাইড রাইস এসবের সাথেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যেতে পারে। রুটি, পরোটা, লুচি সবের সাথেই কিন্তু রেসিপিটি ভালো লাগে। ফোড়নে দিলাম, দেখুন 1 টুকরো দারচিনি দিলাম আর 2 এলাচ, হালকা নাড়াচাড়া করে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তারপরে আমরা যে পেস্ট তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। দই দিয়ে যে পেস্ট আমরা বানিয়ে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর 4 মগজের, সেই পেস্ট এখানে আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে এবার আমরা কষিয়ে নেব। এই গ্রেভিটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, তারপরে যেটুকু আমার বাটিতে লেগে আছে আমি সেটাও পরে কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমে একটুখানি গ্যাসের আঁচটা কম করে দিয়ে, যেহেতু দই দিয়ে বাটা হয়েছে, গ্যাসের আঁচটা একটু কম করে দিয়ে এটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না একদম তেল ঘি ভাজতে শুরু করে দেয় সেই মতো আমরা এটাকে কিন্তু কষিয়ে নেব। এই যে দেখুন এখানে এখনও অনেকটা লেগে আছে, সেটা আমি পরে আবার ভালো করে কাচিয়ে নিয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব, একদম তেল ঘি যতক্ষণ না ভাজতে শুরু করছে ততক্ষণ কিন্তু মশলাটা আমরা কষাতে থাকবো। দেখুন কষাতে কষাতে কালারটাও একটু চেঞ্জ হয়ে যায় আর একটু পরিমাণে কম হয়ে এসেছে, আস্তে আস্তে ঘি ভাজতে শুরু করে দিয়েছে। এখানে আমরা এই সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো মিশিয়ে নিয়ে আমরা 2 মিনিট সবজির সাথেও এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-এক একদম সবজির সাথে ভালো করে এই মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা প্রথমে এমনি কষিয়ে নিয়েছিলাম, আবার সবজির সাথেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এখানে এবার আমি দিয়ে দেব নুন, আন্দাজ মতো নুনটা দিয়ে দেব। সবজিগুলো একটু সিদ্ধ করে রাখলে সুবিধা হয়, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব অল্প উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায়, তবে স্বাদ কিন্তু হয় ভীষণই ভালো।
এইভাবে দেখুন এখন শীতকালীন সবজি দিয়ে এরকম করে রেসিপিগুলো তৈরি করতে মন্দ লাগে না। এবারে এখানে আমি যে মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে ভাজা মশলা। জিরে, ধনে আর শুকনো লঙ্কা খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রাখা হয়েছে, সেই মশলাটাই আমি এখানে দিলাম 1.5 চামচ। সাদা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা একটু খোলায় ভেজে নিয়ে এই ভাজা মশলাটা আমি সবসময় তৈরি করে রাখি। যে কোনো নিরামিষ তরকারিতে এই মশলাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসে। এখানে আর অন্য কোনো রকম মশলা দিলাম না, আমি লঙ্কার গুঁড়োও ব্যবহার করলাম না, যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এখানে। এবারে এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আগে আমি সিদ্ধ করে রাখিনি, ক্যাপসিকামের জন্যও গন্ধটা বেশ ভালো আসে। ক্যাপসিকামটা মিশিয়ে দেওয়ার পরে মিনিট দুয়েক ওই গুঁড়ো মশলাটাও বেশ একটু কষানো হয়ে গেল, তার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। 2 মিনিট একটু ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না করে নেব, তার ফলে আমাদের সবজিটা আরও একটু সিদ্ধ হয়েই আসবে। এবারে আমি ওই মশলার বাটিতেই দিয়ে দিচ্ছি জল। ওই বাটিতে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। এটা একটু গ্রেভি রেখেছি আমি সেই জন্য, আর একদম মাখো করিনি, একটু গ্রেভিওয়ালা এই রেসিপিটি তৈরি করেছি। সব এই জলটা দিয়ে ভালো করে সব এইভাবে মিশিয়ে নিলাম। এবারে আমরা ভেজে রাখা যে পনির কিউবগুলো রয়েছে সেটাও এখন দিয়ে দেব। ভেজে রাখা পনির কিউবটা দিয়ে দিচ্ছি, আর যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করব। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, আর বা অন্য কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করিনি, শুধু ওই ভাজা মশলাটি দিয়েই এই রান্নাটা করেছি। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের রান্না কিন্তু একদমই শেষের পর্যায়ে চলে এসেছে। এবারে আমরা আবার ঢাকা দিয়ে এটাকে 3-4 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তারপরেই রান্না আমাদের একদমই শেষের পর্যায়ে। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে, সব সবজিও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। একদম খুব মাখো এটা করিনি, বা একদম শুকনোও এটা করিনি, আমি এই পরিমাণ গ্রেভি রেখেছি। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট, তারপরেই সার্ভ করে দেবো এই নিরামিষ পদটি। ভীষণই স্বাদের হয়, ভাতের সাথেও বানিয়ে নিতে পারেন, রুটি পরোটার সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন ঘিটা কিন্তু আস্তে আস্তে ভেসে উঠেছে। এবার গরম গরম এই রেসিপিটি সার্ভ করে দিন। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন। দেখুন এই গ্রেভিটা খুব একদম পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি, ভীষণই স্বাদের হয়। নিরামিষ দিনের জন্য এই এখন শীতকালীন সবজি দিয়ে এইভাবে চটজল দিয়ে এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব কম মশলায় তৈরি আর খুব কম উপকরণে। সবসময় মিক্স ভেজ বা নবরত্ন কোর্মা বানাতে হবে এমন তো কোনো কথা নেই, অল্প উপকরণে অল্প মশলা দিয়েও কিন্তু স্বাদের রেসিপি আমরা তৈরি করে নিতে পারি। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।